কোরআনকে বুঝে পড়লে সকল কিছু চাপে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের কাছে শ্রদ্ধা দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যারা আমাদের এই 10 মিনিটের প্রোগ্রাম দেখেছেন তারা জানেন যে আমরা এই 10 মিনিটে উম্মার সামনে সেই তথ্যগুলো নিয়ে আসি যেগুলো হারিয়ে ফেলা মুসলিম বর্তমান মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ। আমরা বারবার বলি, এই তথ্যগুলো সংশোধন না করতে পারলে বর্তমান মুসলিম জাতি তাদের হারানো স্থান ফেরত পাবে না বিশ্ব দরবারে। যে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে সেটি হচ্ছে ইমান, মুমিন, মুসলিম ও কাফের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, এর ব্যাপারে প্রচলিত ধারণা ও সঠিক তথ্যটা কী। অর্থাৎ ইমানের সংজ্ঞা, মুমিনের সংজ্ঞা, মুসলিম ও কাফের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগের মাধ্যমে ব্যাপারে প্রচলিত ধারণা কী, সঠিক তথ্য কী। আমরা এই বিষয়টি সর্বমোট 27টি পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো। এর 8 নম্বর পর্ব আজকে আমরা আলোচনা করব। 7টি পর্ব হয়ে গেছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। সেই 7টি পর্বের মাধ্যমে আমরা আপনাদেরকে যেটা বলেছি যে ইমানের প্রচলিত সংজ্ঞা, যেটা ইমানের সেটা হচ্ছে কালেমা তাইয়েবা, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আমল করা হচ্ছে ইমানের সংজ্ঞা। আরবিতে বলা হয় ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান ও আমল বিল আরকান। ইমানের সংজ্ঞার মধ্যে আমলও এসে যায়। আমরা গত 7টি প্রোগ্রামে কমন সেন্স, কোরআন এর মাধ্যমে প্রমাণ করেছি যে না, ইমানের সংজ্ঞার মধ্যে আমল অন্তর্ভুক্ত হবে না। আমরা সেই 7টি পর্বে যে কথাগুলো টোটাল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেটার সারসংক্ষেপ হচ্ছে এরকম যে ইমান হলো নির্দিষ্ট একটি জ্ঞান যোগ বিশ্বাস। ইমান ও মুমিনের সংজ্ঞার মধ্যে আমল অন্তর্ভুক্ত নয়। আমলের উপস্থিতি ও ধরন অন্তরে ইমানের উপস্থিতি ও গভীরতার প্রমাণ বহন করে। অর্থাৎ আমলের ধরন বহন করবে, প্রমাণ করবে যে অন্তরে ইমান আছে কি নাই, থাকলে কতটা গভীর। ইমানের কল্যাণ পেতে হলে ইমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। যদি কল্যাণ পেতে হয় আমল করতে হবে। ইমান আনা কাজটি আগে এবং আমল করা বিষয়টি পরে সংগঠিত হবে। ইমান আনাটা আগে হবে, তারপরে আমল হবে। আমল ছাড়তে বাধ্য হলে অন্তরে অনুশোচনা থাকতে হবে, আর ওই অনুশোচনার উপস্থিতি ও মাত্রা অন্তরে ইমানের উপস্থিতি ও গভীরতার প্রমাণ বহন করবে। আর ইচ্ছাকৃতভাবে খুশি মনে তথা অনুশোচনাবিহীনভাবে ইমানের দাবি বিরুদ্ধ কাজ করা অন্তরে ইমান না থাকার প্রমাণ। আমরা এই সব তথ্যগুলো গত 7টি অনুষ্ঠানের মাধ্যমে, পর্বের মাধ্যমে কমন সেন্স এবং কোরআনের তথ্য দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছিলাম। আজকে আমরা দেখব এ ব্যাপারে হাদিস কী বলেছে। এই যে আমরা যে ফর্মুলা জানি, নীতিমালা জানি, যে কোরআনের মাধ্যমে কমন সেন্স ও কোরআনের মাধ্যমে যদি কমন সেন্সের রায়কে কোরআন সাপোর্ট করে ওটা নিশ্চিত হয়ে যায়। আর হাদিস আমরা দেখব যে হ্যাঁ, ওই সমর্থনকারী হাদিস অবশ্যই আছে, কারণ কোরআনের ব্যাখ্যা করাই ছিল নবী করিমের কাজ। কাজে নবী করিম নিশ্চয়ই ব্যাখ্যা করেছেন। চলুন আমরা হাদিস দেখি। এ হাদিসকারী হচ্ছে কাঞ্জেল উম্মাল, হাদিস নম্বর 34, আল মাকতাবুল শামেলা, আনাসের তুমি বর্ণিত। নবী করিম বলেছেন, মুমিন হওয়ার আকাঙ্ক্ষা করা ও মুমিনের মতো অবয়বাণী নিলেই ইমান হয় না, সৃষ্টি হয় না, বরং উহা সেই দৃঢ় বিশ্বাস যার হৃদয়ের মাঝে পূর্ণরূপে বদ্ধমূল হয় এবং যাবতীয় কাজ তার সত্যতার সাক্ষ্য বহন করে, সত্যতার প্রমাণ বহন করে আমল। অর্থাৎ বলছি, ইমান আনলেই খালি মুখে ঘোষণা দিলেই হবে না, এটার যে বিশ্বাসটা ওই বিশ্বাসটা অন্তরে অন্তরে বদ্ধমূল হতে হবে এবং সাক্ষ্য তা আমল তার সাক্ষ্য দিবে, তার প্রমাণ দিবে আমল। অর্থাৎ এখানে নবী করিম পরিষ্কারভাবে বললেন আমল হবে অন্তরে ইমান থাকার প্রমাণ, ইমান থাকার প্রমাণ। আমরা যদি আরেকটি হাদিস দেখি, দেখুন বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 34, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন অর্থাৎ প্রমাণ হলো তিনটি। সে যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের প্রমাণ। অর্থাৎ মুনাফিক কার? মুনাফিককে যা মুখে ইমানের ঘোষণা দিছে কিন্তু অন্তরে তার ইমান নাই,
সে হচ্ছে মুনাফেক। তাহলে মুনাফেকের প্রমাণ কি? নেগেটিভ আমল, মানে ইমানের বিরুদ্ধ আমল হচ্ছে মুনাফেকের প্রমাণ। কথা মিথ্যা কথা বলা ইমানের বিরুদ্ধ আমল, ওয়াদা করলে ভঙ্গ করা ইমানের বিরুদ্ধ আমল, আমানতের খেয়ানত করা ইমানের বিরুদ্ধ আমল। অর্থাৎ ইমানের বিরুদ্ধ কাজ করা হচ্ছে মুনাফেকের প্রমাণ। তাহলে ইমানের প্রমাণ কী হবে? ইমানের সম্পূরক কাজ, ইমানের দাবি অনুযায়ী কাজ করা হচ্ছে অন্তরে ইমান থাকার প্রমাণ। তাহলে এই হাদিসকারী তোর ইসলাম প্রকার অন্তরে বলে দিয়েছেন যে ইমানের সংজ্ঞার মধ্যে আমল আসবে না, ইমান হবে অন্তরে ইমান থাকা, আমল হবে অন্তরে ইমান থাকার প্রমাণ। ইমান আমল প্রমাণ করবে যে অন্তরে ইমান আছে কি নাই, অন্তরে ইমান আছে কি নাই সেটি প্রমাণ করবে। এখন আমরা আরেকটি হাদিস দেখি, এটা আল মাকতুবুল শামেলা সহি মুসলিম হাদিস নম্বর 186। এই হাদিসটা আমরা অনেকেই জানি, কী বলছে দেখুন। আবু সাঈদ খুদরী বলেন, রাসূল হাসান বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় কাজ হতে দেখে সে যেন তা হাত দিয়ে বন্ধ করে, যদি ওই ক্ষমতা না থাকে তবে সে যেন নিজ জিহ্বা দ্বারা তার প্রতিবাদ করে, আর যদি তার ওই ক্ষমতাও না থাকে তবে সে যেন নিজের মন দিয়ে তা করে, অর্থাৎ মনে অনুশোচনা থাকে, তার মনে যেন অনুশোচনা থাকে বা মনে মনে তা প্রতিরোধ করার পরিকল্পনা করে, মন দিয়ে করতে হবে। অন্যায়ের প্রতিরোধ যদি মুখেও সম্ভব না হয় তাহলে মন দিয়ে করতে হবে, মনে অনুশোচনা থাকতে হবে এবং অন্তরে পরিকল্পনা করতে হবে কীভাবে আমি ওই কাজটি বন্ধ করতে পারি। সবশেষ নবী বলছেন, আর এটি ইমানের দুর্বলতম স্তর, অর্থাৎ এর নিচে কোনো ইমান নাই। তাহলে বিবেচনা খুব সুন্দর করে বললেন যে আমলটা কি, আমল হচ্ছে এখানে বলছে যে কোনো অন্যায় কাজ করতে দেখলে যে মুমিন সেটাকে হাত দিয়ে হাত দিয়ে তাকে বন্ধ করতে হবে সেই অন্যায়কে, যদি সে না পারে, যদি তার ওজোর থাকে, অর্থাৎ সে যদি মনে করে অবস্থা যদি এমন হয় যে এই কাজটি বন্ধ করতে গেলে তার জীবন চলে যাবে, তার প্রচণ্ড ক্ষতি হবে, তখন কী করতে হবে? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়েও প্রতিবাদ না করা যায়, সেখানে রবি কাসা বলছেন তখন কী করতে হবে? মুখ দিয়ে যদি প্রতিবাদ যদি না করা যায়, অর্থাৎ মুখ দিয়ে প্রতিবাদ করলেও যদি দেখা যায় যে খুব ক্ষতি হতে পারে, জীবনের ক্ষতি হতে পারে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য মনে মনে ওই আমলটা প্রতিরোধ করার চেষ্টা করে। মনে মনে প্রতিরোধ করার চেষ্টাটা কি? যে মনে অনুশোচনা থাকতে হবে এবং মনে মনে পরিকল্পনা করতে হবে যে আমি কীভাবে এই কাজটা বন্ধ করা যায়, এই কাজটা বন্ধ কী করলে হতে পারে, আমি এখন সোজাসুজি সামনাসামনি করতে পারছি না, কিন্তু কী করলে এটা বন্ধ করা যায় পরিকল্পনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি হচ্ছে ইমানের দুর্বলতম স্তর, অর্থাৎ এই মনে অনুশোচনা থাকা এবং মনে মনে পরিকল্পনা করা, এটা হচ্ছে ইমানের দুর্বল, এর নিচে কোনো ইমান নাই। অর্থাৎ যার মনে কোনো অনুশোচনা নাই, একটা ইমানের দাবি অনুযায়ী একটা কাজ না করতে পারায়, যার মনে কোনো অনুশোচন নাই, পরিকল্পনা নাই, তার ইমান নাই, সে মুনাফিক। তাহলে এই হাদিসটা ব্যাখ্যা বলেই দিচ্ছে যে ইমানের সংজ্ঞার মধ্যে তো আমল আসবে না, ইমান হচ্ছে অন্তরে, আমল হচ্ছে অন্তরে ইমান থাকার প্রমাণ। আবার সে ইমানটা কেমন আছে, ইমানটার স্তরটা কি, ইমানটার গভীরতা কি, সেটা বুঝে থাকবে আপনি যে অন্যায় একটা আমল করছেন সে আমলের ধরনের পরে বোঝা যাবে, আমল ছাড়ার ধরনের পরে বোঝা যাবে যে আপনি আপনার অন্তরে ইমান কত মজবুত। মানে যদি একটি কাজ সামনে আসছে যেটা আমার ইমানের দাবি বিরুদ্ধে, আপনি হাত দিয়ে সেটা বন্ধ করবেন, এটা যদি আপনার যথেষ্ট প্রমাণ কষ্ট হয় তাহলে বন্ধ করবেন, তাহলে বুঝবেন আপনার গভীর ইমান আছে। যদি তা না পারে একটা মুখ দিয়ে প্রতিবাদ করবেন, এটা যদি বোঝা যায় যদি করতে পারেন, যদি না করতে পারেন তাহলেও মুখে অনুশোচনা থাকবে, তাহলে বলতে হবে ইমান একটা দুর্বল। আর তাও যদি না পারা যায় তাহলে ইমানের দুর্বলতম হচ্ছে মনে মনে অন্তত অনুশোচনা করে, তাহলে ইমান আছে, অনুশোচনা আছে মানে ইমান এখনও আছে, ইমান এখন আছে, কিন্তু সে যদি খুশি মনে করে ইমান নাই, অর্থাৎ খুশি মনে ইমানের দাবি বিরুদ্ধে কাজ করলে সে মুনাফিক। তাহলে খুব নিশ্চিতভাবে বোঝা যায় এই হাদিস থেকেও, যে তিনটি হাদিস থেকে নিজে আরও অনেক হাদিস আছে, বোঝা যায় যে ইমান হচ্ছে, আমল হচ্ছে অন্তরে ইমান থাকার প্রমাণ। আমল ইমানের সংজ্ঞার মধ্যে আসবে না, ইমান হবে খালি কী হবে আমরা পরবর্তী অনুষ্ঠানে সেটা বলবো, ইমানের প্রকৃত সংজ্ঞাটা কী পরবর্তী করে বলবো। আর আমল যদি ছাড়তে হয় আপনার, তো সারা ধরন দেখে বোঝা যাবে ইমান কতটুকু আছে আপনার, ইমান দুর্বল না শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারি, বলতে পারি, মানুষকে বলতে পারি, নিজে আমলে আনতে পারি। আসুন আমাদের এই প্রোগ্রামকে আপনি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে শরীক হন, আপনি আপনার আমল নামায় নেকি পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।